ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ওডিআই বিশ্বকাপ। তবে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন ওডিআই বিশ্বকাপে সবথেকে কম রানে লজ্জাজনকভাবে অল আউট হয়েছে এমন 10টি দল নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তবে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো ভিডিওটি শুরু করা যাক। এই লিস্টে 10 নম্বর পজিশনে আছেন বারমুডা। আপনারা অনেকেই ভাবছেন তো বারমুডা তো আমাদের ফ্রি ফায়ার ম্যাপের নাম, তবে বারমুডা নামেরও একটি দেশ রয়েছে। আপনারা গুগলে সার্চ দিলে অবশ্যই দেখতে পারবেন। আমি স্ক্রিনের উপরে দলটির পতাকা দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। 2007 সালে বারমুডা ওডিআই ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছিল, সেবারে 24/4 বলে মাত্র 78 রানে অল আউট হয়েছিল বারমুডা শ্রীলঙ্কার বিপক্ষে। এই লিস্টে 9 নম্বর পজিশনে আছেন বাংলাদেশ। বাংলাদেশও 78 রানে অল আউট হয়েছিল 28 ওভারে সাউথ আফ্রিকার বিপক্ষে। এই লিস্টের 8 নম্বর পজিশনে আছেন আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড মাত্র 77 রানে অল আউট হয়েছিল 27/4 বলে শ্রীলঙ্কার বিপক্ষে। এই লিস্টের 5 নম্বর পজিশনে আছেন পাকিস্তান। পাকিস্তান মাত্র 74 রানে অল আউট হয়েছিল 40 ওভারে ইংল্যান্ডের বিপক্ষে। এই লিস্টের 6 নম্বর পজিশনে আছেন কেনিয়া। কেনিয়া 2011 সালে 69 রানে অল আউট হয়েছিল 23/5 বল খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে। এই লিস্টের 5 নম্বর পজিশনে আছেন স্কটল্যান্ড। স্কটল্যান্ড মাত্র 68 রানে অল আউট হয়েছিল 31/3 বল খেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই লিস্টে 4 নম্বর পজিশনে আছেন বাংলাদেশ। বাংলাদেশ মাত্র 58 রানে অল আউট হয়েছিল 18/5 বল খেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2011 সালে। এই লিস্টের 3 নম্বর পজিশনে আছেন নামিবিয়া। নামিবিয়া মাত্র 45 রানে অল আউট হয়েছিল 14 ওভার খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই লিস্টের 2 নম্বর পজিশনে আছেন কানাডা। কানাডা মাত্র 45 রানে অল আউট হয়েছিল 40/2 বল খেলে ইংল্যান্ডের বিপক্ষে। এই লিস্টের 1 নম্বর পজিশনে আছেন কানাডা। কানাডা 2003 সালে মাত্র 36 রানে অল আউট হয়েছিল 18/2 বল খেলে শ্রীলঙ্কার বিপক্ষে। তো ভিউয়ার্স, এই 10টি দল ওডিআই ওয়ার্ল্ড কাপে সব থেকে কম রানে লজ্জাজনকভাবে অল আউট হয়েছে এবং এই 10টি দলের মধ্যে কোন দলের লজ্জাজনক রানগুলো বেশি হাস্যকর হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। এরকমই নিত্য নতুন খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।